बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम। हे समस्त जगतवासी, आज हमें स्वामी माली चिस्ती आपनादेर सामने जे आलोचनाटी निये हाजिर हलाम से आलोचनाटी बुझते गेले तार जन्य मर्मान्तिक होते पारे। आर से मर्मान्तिक कि जीवने जा ना जेनेछि, जीवने जा ना बुझेछि, आज के से जाना से बोझा। और ये बुझगुलो केउ जदि নিজের মধ্যে সেট করতে পারে তাহলে তার জীবন ধন্য হবে, তার ইহকাল ধন্য হবে, তার পরকাল ধন্য হবে। যদি কেউ বোঝে তার জন্য এটা হীরার চেয়েও দামি, আর যে না বোঝে এটা একটা এমন একটা নিকৃষ্ট বিষয় হতে পারে। তাই বলবো অবশ্যই এই জিনিসগুলো নিখুঁত এবং নিঘুর জ্ঞানে এটাকে বুঝতে হবে এবং সম্পূর্ণই আল্লাহত্বক জ্ঞান। যেই জ্ঞান মানুষের মধ্যে প্রকাশ করিলে বা মানুষের মধ্যে এই জ্ঞানটি প্রবেশ করিলে সে অবশ্যই আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। অবশ্যই খেয়াল করে শুনবেন। আজকের আলোচনাটি হবে, কেউ যদি বিসমিল্লার ভিতরে প্রবেশ না করতে পারে সে কখনোই কুলহু আল্লাহর ভিতরে প্রবেশ করতে পারবে না। আর যতক্ষণ পর্যন্ত কুলহু আল্লাহর ভিতরে প্রবেশ করতে না পারবে তার ইহকাল পরকাল সব কালই তার নর্মাল দেশেই থাকবে, জন্ম জন্মান্তরই থাকতে হবে, সে আর কখনো মুক্তির ফয়সালা পাবে না। তাই বলবো যে অবশ্যই মনোযোগে শুনবেন যে একটি কথা আছে, কিয়াসি হাদিস দলিল ফেকা কোরআনের মাইনি কঠিন, বিসমিল্লার 19টি হরফ রয়েছে দোজকের জামিন, সাত খণ্ড দোজকের কাছে 19 জন ফেরেশতা আছে, আউযু বিল্লাহ বান্দা আছে, শয়তান রেখেছে শাকিন। এরপর সূরা ফাতিহা বলে পিছের কথা আগে চলে, আলিফ লাম মিম যোগে মিলে ইসমে আজম রয় বাতিন। তাই বলবো কি হে সমস্ত জগতবাসী, কেউ যদি বিসমিল্লার সন্ধান না পায়, কেউ যদি বিসমিল্লার ভিতরে প্রবেশ করতে না পারে সে কখনোই কুলহু আল্লাহর ভিতরে প্রবেশ করতে পারবে না। তাহলে সেই বিসমিল্লা বিষয়টা যদি আমরা বুঝতে যাই এ খুব নিঘুর বিষয়। তাই এই নিঘুর বিষয়গুলো নিঘুর দেশের মানুষের সাথে গোপনে জেনে নেওয়াই ভালো। তবে আমি যত কিছু আপনাদের সাথে বলি কিন্তু ইশারায় বলতে হবে। দেখা গেছে আল্লাহ কিন্তু এমন কথাও বলেছেন, যারা আমার নিঘুর কথা, গোপন কথা, বাতুনি কথা যেখানে সেখানে প্রকাশ করিবে তাদের শাস্তি হবে। আর তাদের শাস্তি কি করে হবে? যেমন শরীয়ত এমন একটা বিষয় তা তারা বাহিরে বোঝে ভিতরে বোঝে না, আর যারা ভিতরে বোঝে তারা বাহিরেও বোঝে। তাই স্বামী মালি আপনাদেরকে খোঁজে যে নিগুর দেশের মানুষ যারা তাদের কাছে কিছু প্রকাশ করবে, তাও কি ইঙ্গিতে। যেমন বাহ্যিকভাবে আমরা সূরা ফাতিহা পাঠ করি, কিন্তু দেখেন একটা বিষয় বুঝবেন যে সকল ইবাদতের আগে জিকির আজকার যাই কিছু করা হোক, নামাজ পড়া হোক, দেখবেন সকলের আগেই সূরা ফাতিহা দিয়ে শুরু করতে হয়। তাহলে এখানে একটা ইঙ্গিত কি রে, সমস্ত কিছুর আগে বিসমিল্লাহ সূরা ফাতিহা এটা পাঠ করতে হয় কেন? এই সূরাটির মধ্যে হলো কি, মায়ের অংশ, মমতা, ভালোবাসা, জ্ঞান শিক্ষা, গুণ শিক্ষা, ধৈর্যের শিক্ষা, প্রেমের শিক্ষা, ভক্তির শিক্ষা, এই জিনিসগুলো আছে। যেমন সরল শিক্ষা, যেমন এখানে একটি কথা বলা আছে সিরাতাল মুস্তাকিম, সূরা ফাতিহার মধ্যে সিরাতাল মুস্তাকিমের কথা বলা হয়েছে যে হে আল্লাহ আমাদেরকে সহজ সরল পথ দান করুন। তাহলে এখানে কি সহজ সরল হওয়ার কথা বলেছে। এবং এই সূরা ফাতিহাতে যদি কেউ নিজের মধ্যে সেটিং করতে পারে আর এটার মতে চলতে পারে, তখন আল্লাহর মায়া হয়, তখন আল্লাহর দয়া হয়, তখন আল্লাহ কি করেন, তখন সেই ব্যক্তিকে আল্লাহ সেই সূরা ফাতিহা বা বিসমিল্লাহ বোঝার জ্ঞান দান করেন। তখন সেই জ্ঞানে যখন জ্ঞানান্বিত হয় তখন সে কি করে, তখন দেখে আল্লাহর মায়া, আল্লাহর দয়া
সেটি কোথায়? আল্লাহর মায়া দয়া সেটি হলো একজন কামেল ওলি আউলিয়ার কাছে, আর এই জিনিসগুলো ছিল নবীর কাছে। যে জিনিসগুলো নবী রাসূলদের কাছে ছিল সেই জিনিসগুলো এখন ওলি আউলিয়া কামেল মুর্শিদ এদের মধ্যে এসে গেছে। তখন আপনার যে ফাতিহা সূরার গুণ ক্ষমতা যা কিছু তা এদের কাছ থেকে উদ্ধার করে নিতে হবে, নিজের মধ্যে নিজের অন্তরের মধ্যে সেটিং করে নিতে হবে। যখন নিজের মধ্যে সমস্ত ফাতিহাটাকে বা বিসমিল্লাহটাকে সেটিং করে নেওয়া হবে তখনই তিনি কি করলেন, একটি কথা আছে আধ্যাত্মিক ভাষা, যে কথাটি বলা হয় যে মায়কে ভজিলে পাবে বাবার ঠিকানা, মাকে ভজিলে পাবে বাবার ঠিকানা। দেখেন এই সূরা ফাতিহার মধ্যে কিন্তু মায়ের মায়া লুকানো আছে। মায়ের মায়া যে লুকানো আছে সেটি কেমন করি, যে সূরা ফাতিহাটা কিন্তু মা, কোরআনের মা, তাহলে কোরআনের বাবাকে, কোরআনের পিতাকে, সেটি হলো সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ, এখানে কিন্তু আল্লাহর পরিচয় পত্র। তাহলে যদি আমরা জগৎ পিতা তাকে পেতে চাই তাহলে আগে কি করতে হবে, আগে মায়কে ভজিলে পাবো বাবার ঠিকানা, তার মানে সূরা ফাতিহাটা কোরআনের মা হলে তাকে আমার অন্তরে বসাতে হবে, তার জ্ঞান চরিত্রগুলো আমার মধ্যে বসাতে হবে। তখন কি হবে, তখনই যে একটা কথা আছে বাহ্যিকভাবেও মানুষটি বলে থাকে যে দেখো সরাসরি কখনো আল্লাহকে পাওয়া যায় না, তেমনি আমার যিনি পিতা আমি তো পিতাকে চিনি না, আমি যখন মায়ের ঘরে জন্ম নিয়েছি তখন কিন্তু মা পিতার সন্ধান দেবে বা পিতার পরিচয় করে দেবে, ইমুক তোমার পিতা। আচ্ছা যদি আল্লাহ জগৎ পিতা হয়ে থাকে, জগৎ স্বামী হয়ে থাকে, তিনি কিন্তু আমার পরিচয় পত্র, আমি কিন্তু তাকে চিনব না, তখন আমার পরিচয় পত্র এই সূরা ফাতিহা দিবে এবং এই সূরা ফাতিহা আমাকে কুলহু আল্লাহর সন্ধান দেবে। আর কুলহু আল্লাহ এর মধ্যে কি বলা হয়েছে, হুলহু আল্লাহ আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, যে আমি এক, আমি অদ্বিতীয়, আমার কোনো শরীক নেই। এরপরে বলা হচ্ছে আমি জন্ম নেই না, আমি কার ঘর থেকে জন্ম নেই না এবং জন্ম দেই না, এবং আল্লাহুস সামাদ যে আমি স্বয়ং সম্পূর্ণ। তাহলে এটা কার পরিচয়, এটা হলো আল্লাহর পরিচয়। তাহলে কোরআনের মা যদি সূরা ফাতিহা হয়ে থাকে তাহলে কোরআনের পিতা সূরা ইখলাস কুল হু আল্লাহ, তাহলে এই পরিচয় পত্র আমি জানতাম না, আমার পিতাকে আমি চিনতাম না, তখন আমার মা আমাকে সেই পিতার পরিচয় করিয়ে দিলেন। তখন কি হলো, তখন দেখা যায় যে আমি পিতার পরিচয় পেয়ে গেলাম। আর যখন আমি পিতার পরিচয় পেয়ে গেলাম তখন কিন্তু আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে গেলাম। তখনই মায়ের কাছে যে আদর, যে মহব্বত, যে ভালোবাসা, যে শিক্ষা পেয়েছি, তখন পিতার সাথে যখন আমি সাক্ষাৎ পেয়ে গেলাম তখন তিনি আমাকে আরেকটা স্তরের শিক্ষা, আরেকটা স্তরের প্রশিক্ষণ, প্রেমভক্তি বা উচ্চ শিক্ষা যা আছে তাই তিনি দিতে শুরু করলেন। যেমন যে শিক্ষাগুলো ঈসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছে, যে শিক্ষাগুলো খোয়াজকিজিরকে দেওয়া হয়েছে, তাহলে সেই খোয়াজকিজিরের জ্ঞান খুব উচ্চত জ্ঞান, যেমন সে মুসা নবীকেও জ্ঞান দিয়েছেন, আর আল্লাহও বলেছেন হে মুসা তোমার থেকেও জ্ঞানী আছে, সে জ্ঞানী কে, তিনি খোয়াজকিজির। তাহলে খোয়াজকিজিরকে আল্লাহ সেই জ্ঞান দান করেছেন, আর সেই জ্ঞানের উর্ধ্বস্ত যে বিষয়টি সেটি হলো রুহুল কুদ্দুস, রুহুল কুদ্দুস নামে যে জ্ঞান, সেই জ্ঞান, সেই অফরন্ত জ্ঞান খোয়াজকিজিরকে দিয়েছেন। তো হে সমস্ত জগৎবাসী,
আমরা যদি সেই জ্ঞানে জ্ঞানান্বিত হতে চাই অবশ্যই সূরা ফাতিহাকে আমাদের মধ্যে মিশাতে হবে। শুধু মিশালেই হবে না, যে সূরা ফাতিহার মধ্যে যেই চরিত্রের কথা বলা হয়েছে সেই চরিত্র আমাদের মধ্যে যখন গঠন হয়ে যাবে তখন আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছাবো। যখন আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছাবো তখন সেই জ্ঞান গুণ আল্লাহ আমাদেরকে দান করবেন, তখনই মানুষ ইহকাল পরকাল থেকে তারা মুক্ত হয়ে যাবে। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের যে আলোচনা আপনাদের সামনে করা হলো, জানি না কার মনে কি কার কেমন লাগলো। যদি আমাদের এই চ্যানেলের আলোচনা আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং যদি ফেসবুক হয় তবে ফলো করে নেবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।